উত্তরণ হিসাব কত তারিখের উত্তরণ আছে? উত্তরণ হিসাব আছে তোমার 15 তারিখ। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তরণ, ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তরণ শুধু একটাই আছে, উত্তরণ হিসাব। তাহলে উত্তরণ হিসাব দাবাতে কি হবে? উত্তরণ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানে উত্তরণ হিসাব ডেবিট, এটা তো 15 তারিখ। এখানে লিখবো ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট ছিল দাবাদায়, এখানে ব্যাংক হিসাব ডেবিট আসবে। ব্যাংক উত্তরণ, উত্তরণ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 1000 টাকা। আর কোনো উত্তরণ হিসাব নাই। এবার আমরা উত্তরণ হিসাবে ব্যালেন্স টানবো। তাহলে পোস্টিং শেয়ার ব্যালেন্সিং এখানে 1000 টাকা, যোগফলের কথা বসাও, এদিকে যোগফলের কথা 1000 টাকা বসাও। আর আগস্ট 31 ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি 1000 টাকা লাগাও। এরপরে সেপ্টেম্বর 1 ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি 1000 টাকা। এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, উত্তরণ হিসাবের ডেবিট ব্যালেন্স। উত্তরণ হিসাব সবসময় ডেবিট ব্যালেন্স হয়, উত্তরণ হিসাব ডেবিট ব্যালেন্স আসছে। আর একটা হিসাব আছে ক্রয় হিসাব, এখানে একটা হিসাব হবে কি ক্রয় হিসাব, এখানে আমরা লিখবো এটা ক্রয় হিসাব। হিসাব থেকে ক্রয় হিসাবের লেনদেন গুলো করে আমরা যাবো করে, তারপরে খতিয়ানে পোস্টিং দিব। অনেকে খতিয়ান করার সময় আগে যাবাদা করে, পরীক্ষার খাতায় যাবাদা করে, তারপরে যাবাদা দিয়ে খতিয়ান করে, যাবাদা করতেই ওর সময় শেষ। এরপরে খতিয়ান করার জন্য আর সময় পায় না, সে 0 নম্বর, সে যাবাদার জন্য একটা নাম্বার সে পাবে না। বরং সে যদি খতিয়ান করে, একটা খতিয়ান করে, একটা খতিয়ানের পোস্টিং দিয়ে ব্যালেন্সিং যদি করতে পারতো, শুধুমাত্র পোস্টিং দিলেও সেখানে তাকে কিছু নাম্বার দেওয়া যায়, ব্যালেন্সিং করতে না পারলেও। কাজে জাবাদা তোমাকে মুখোমুখি করতে হবে, জাবাদাকে মুখে করে তোমাকে খতিয়ানের পোস্টিং দিতে হবে। এবার আসা ক্রয় হিসাব, ক্রয় হিসাব আমাদের 1 তারিখে ক্রয় হিসাব নাই, 2 তারিখে নাই, 6 তারিখে ক্রয় হিসাব নাই, 8 তারিখে ফোনে ফেরত পাওয়া গেল, ওইটা যেহেতু বিক্রি ফেরত হিসাবে এটা ক্রয় হিসাব হবে না। তারপরে দেনা দেনাতে পাচ্ছি এখানেও নাই, ব্যক্তিগত প্রয়োজনে উত্তরণ এটাও নাই এখানে। তারপরে 20 তারিখ আছে পণ্য ক্রয় করে চেক প্রদান, যাবে তবে ক্রয় হিসেব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয় হিসেব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে ডেবিট দিকে দেখো 20 তারিখ, ডেবিট দিকে দেখো ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। তাহলে ক্রয় হিসাব ডেবিট, এখন ব্যাংক হিসাব টাকার পরিমাণ ছিল 4000 টাকা, ব্যাংক হিসাব ক্রেডিট ছিল, ব্যাংক হিসাব ডেবিট আসছে 4000 টাকা। তাহলে আর কোনো এখানে ক্রয় হিসাব নাই, শেষ। তাহলে পোস্টিং দেওয়া শেষ, ব্যালেন্সিং করো, এখানে 4000, এখানেও 4000, 4000। এবার আগস্ট 31 ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি ও 4000 টাকা পুরোটাই বলবে এখানে। তাহলে এবার এখানে আসো সেপ্টেম্বর 1, সেপ্টেম্বর 1 ব্যালেন্স, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি ও 4000 টাকা এখানে পুরোটা বলবে। তাহলে দেখো ক্রয় হিসেবে ডেবিট ব্যালেন্স আসছে, ক্রয় হিসেবে সবসময় ডেবিট ব্যালেন্স হয়, ক্রয় হিসেবে ডেবিট ব্যালেন্স আসছে। আশা করি তোমরা খতিয়ান আজকে টিচকের খতিয়ান বুঝতে পেরেছ, তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে, এটা প্র্যাকটিসের বিষয়, যদি প্র্যাকটিস করো তাহলে তুমি এটা মনে রাখতে পারবে। এখানে আজকের অঙ্কটাকে আবার বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে।